নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভস এর অনুষ্ঠান আমাদের অবশ্যই যেটা করতে হবে আমি একটু একটু ঘেটে গেলাম আর কি একটা ফোন এলো আমার বাড়ির থেকে আমি একটু জাস্ট মানে সময় লাগছে আমার কেন বলি আমার খুব কাছের মানুষের শুনলাম যে তাদের পুরো বাড়ি করোনা আমি একটু নড়ে গেছি অনেস্টলি বলছি মানে আমি সময় পেলাম না মানে জাস্ট ফোনটা রাখলাম আর আপনাদের সামনে আমি পৌঁছে গেলাম আমার হাজবেন্ড ফোন করে বললেন যে আমার খুব প্রিয় মানুষ আমার বিবাহের পরবর্তী জীবনে তার ভূমিকা বিশাল তো আমার ননদ তার বাড়ি নাকি সবার করোনা আমি তো জানতামই নাই এখন জেনে আমি এবার প্রোগ্রামটা করতে হবে আপনাদের সামনে আবারও বলি আমরা সুরক্ষিত থাকবো অবশ্যই সুরক্ষিত থাকবো সুরক্ষিত থাকবো সুরক্ষিত থাকবো নিরাপত্তা আমার নিজের হাতে স্যানিটাইজার ব্যবহার করব মাস্ক পরব দূরত্ব বজায় রাখব এবং অবশ্যই টিকাকরণ প্রক্রিয়ার মাঝখানে পৌঁছতে পারলে টিকাটি আমি নিয়ে নেব ডক্টর প্লাসের হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ যেটা নিয়ে আপনারা সুন্দর করে পথ চলতে পারবেন স্বনির্ভরতার পথ চলতে পারবেন সেটা নিয়ে শুরু করি যে এই সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ নিয়ে আপনারা খুব ভালো করে কাজ করতে পারবেন তাই এটা স্বল্প পুঁজি বিনিয়োগে খুব ভালো এগোতে পারবেন ডিটেলসটা জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে আপনি যদি শাড়ির সঙ্গে বুকিং করেন ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন আমি আশা রাখবো আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সুরক্ষিত থাকবো প্রথম শাড়ি দিয়ে শুরু করছে যে সফট জামদানি বহু মানুষ অপেক্ষা করে আছেন সফট জামদানি 10% ডিসকাউন্ট কিন্তু আর নেই সব উঠে গেছে কালকে অবধি ছিল 10% আজকে কিন্তু আর কোনো ডিসকাউন্ট নেই আজকে একদম ফ্রেশ মানে যে দাম বলবো সেই দামে নিতে হবে 2850 সফট জামদানি একদম শুরুতে বলে রাখছি সফট জামদানি মানে একটা খয়ের মার থাকে জামদানিতে সেটা কিন্তু এতে নেই ভীষণ সফট এটা হচ্ছে এক নম্বর শাড়ি 2850 নাম্বার ওয়ান এক নম্বর 2850 এবারে যাব নাম্বার টু দু নম্বর শাড়ি আপনারা ফোন করুন কথা বলতেই পারেন আমাদের সঙ্গে হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ইয়ালো তুতে সাদা এভাবে যাচ্ছে পাটটা এবার প্যানেল করে 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 যাচ্ছে পাটটা হচ্ছে একদম সাবেক পাট জামদানির একদম ঘন কাজ কোথাও কোনো গ্যাপ নেই নাম্বার টু 2850 2850 দু নম্বর এবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর নাম্বার থ্রি আমরা না যেটা ভাবছি সেটা হচ্ছে যে করোনা একদম সিঙ্গেল দেখাবো আমরা ভাবছি করোনা নেই করোনা চলে গেল সেকেন্ড ওয়েভ কমে গেল বিশ্বাস করুন আজকেও নেই কে বলেছে প্রতিদিন লক্ষের উপরে 100,000-এর উপরে আক্রান্ত হচ্ছিলো আজকে সেই আক্রান্তের সংখ্যা 66,000-এ নেমেছে লাস্ট নদিন লক্ষ পেরোয়নি কিন্তু প্রতিদিন তো আক্রান্ত হচ্ছে নতুন নতুন করে লোক তো সেই সামিলে সেই আক্রান্তের সামিলে নিজেকে রাখবো কেন আমি সুরক্ষিত থাকবো এটা হচ্ছে একটা উডেন ব্রাউন টোন মানে এই কালারটা সেই উট পালিশের কালার আমি বলি আর এটা হচ্ছে একটা সেলফেজ অ্যাকচুয়ালি গ্রিনের টানাটা ভেতরে রয়েছে এই পাটটাতে গ্রিন মার্জরকম এই পাড়ে গ্রিন রয়েছে এখানে রাস্টের সঙ্গে রাস্ট আর এখানে রাস্টের সঙ্গে হোয়াইট পাড়ে গ্রিনটা রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার এটা হচ্ছে নাম্বার থ্রি দেখালাম সম্ভবত তিন নম্বর শাড়ি 2850 নাম্বার ফোরে যাব চার নম্বর চন্দনের সঙ্গে রেড নমস্কার কে রয়েছেন আমি হাওড়া থেকে বলছি কে বলছেন অনুষ্ঠিতি আমাকে তোমাকে যেমন কি ভালো লাগে গো ধন্যবাদ বলুন কেন কি জানি করোনার ওই টিপস গুলো যে দেন না আমরা খুব উপকার পাই হ্যাঁ আচ্ছা মানেন কি আমার কথাটা আমার নরম মানে আমি বিছানা রেখে দিই আমি গত সপ্তাহেরই বৃহস্পতিবার দিদিকে গিয়ে বকলাম যে কেন মুখে মাস্ক নেই তোমার তোমার তো বয়স হয়েছে আমার কি হবে বললেন এই আজকে এক্ষুনি খবরটা পেলাম আমার হাজবেন্ড ফোন করে জানালেন আমি খুব মানে একটু টেনশনে আছি আর কি তার 80-এর উপরে বয়স তো না না বুঝতে পারছি মানে তুমি বলছো আমার আমি বড় কিন্তু হলে কি তোমার খুব এগো চাপও আছে চাপ মানে কি বলতো সবাই উত্তর দিতে হয় এদের না 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 ঠিক আছে ঠিক আছে আমি আনন্দ পাই ওটা থেকে ভীষণ আনন্দ লাগে আমার এই যে তোমরা আমাকে ভালোবাসো না এটাতে আমি এনার্জি পাই আনন্দ পাই আমার পজিটিভিটি আরো বাড়ে আমি আনন্দে থাকি ভালো থেকো অনুষ্ঠান দেখতে থেকো আর একটু যদি সম্ভব হয় এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যারা এই শাড়িগুলো তৈরি করেন এটা হচ্ছে তসর কালার বা চন্দন কালার পাটটার মধ্যে লালের ছোঁয়া রয়েছে টিউলিপের নকশা রয়েছে পাড়ে খুব স্লিকভাবে এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর শাড়ি 2850 2850 চার নম্বর
চারের পরে চলে যাব পাঁচ নম্বর, এটা ইয়েলো সেলফ কিন্তু টিস্যু দিয়ে হাইলাইটেড, এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, নাম্বার ফাইভ আঁচল পার, এটাতেও টিউলিপের গল্প রয়েছে, পাঁচ নম্বর শাড়ির টিউলিপের একটু গল্প রয়েছে এর মধ্যেও, এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর, পুরোটা কুচি দিয়ে দেখাই, টিস্যুর হালকা ব্যবহারটা সামনের দিকেই রয়েছে শাড়ির ফার্স্ট হাফটাতে, পাঁচ নম্বর শাড়ি 2850, 2850 নাম্বার ফাইভ, নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি, নাম্বার সিক্স ছ নম্বর, এটা হচ্ছে নাম্বার সিক্স আঁচল গ্রিনে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা ছ নম্বর, আর পুরো নকশাটা একটু দেখানো গেল কি, আমি একটু চেষ্টা করলাম দেখানোর, এটা হচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর ডিজাইনটা, নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 2850 ছ নম্বর, ছয়ের পরে যাব সাত নম্বর, আবরণের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আবরণ যখন যে শাড়িটা দেখায় সেটা প্রচুর দেখায়, যাতে করে আপনারা অপশন রেখে বুকিং করতে পারেন, এটা গেল হচ্ছে পাঁচ, এবার আসছি এটা ছয় গেল, এবার আসছে সাত, এটা সেলফে রানী সেলফে টোন অন টোনে কাজটা হয়েছে, সাত নম্বর দেখুন এটা হচ্ছে এটা ডিজাইনটা, সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, প্রাইসটা হচ্ছে 2850, সাত নম্বর 2850, সাতের পরে চলে যাব আট নম্বর শাড়ি নাম্বার এইট, আমরা যাই করি না কেন আমরা ভুলবো না, আমাদের কিন্তু একটা বড় একটা অসুখ করোনা আমাদের সামনে রয়েছে, মানে দরজাটা খুললে করোনা আসার চান্স অনেক বেশি, তাই প্রয়োজনে বেরোবো অপ্রয়োজনে বেরোবো না, আমাদের প্রয়োজন আছে তখনই আমরা বেরোচ্ছি, আদারওয়াইজ আমি বাড়িতেই থাকবো যতটা সম্ভব, আর যেটা আর একটা কথা বলার যে তার সঙ্গে সঙ্গে নিরাপদ ভাবে থাকা, অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্ব, একে অপরের থেকে একটু দূরত্ব মেপে রাখা রাস্তায় বেরোলে, দেখুন ভিড় বাসে আপনি উঠবেন সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, যখন বাস চালু হবে তখন কি করবেন, নিরাপদ দূরত্ব মানা যাবে না, ডবল মাস্ক পরবো, হাতে স্যানিটাইজার থাকবে, মাঝে মাঝেই হাত স্যানিটাইজ করবো, মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে হাত স্যানিটাইজ করবো, বাসে উঠে করবো, বাসে ওঠার সময় করবো, বাস থেকে নেমে করবো, সব সময় হাতটাকে স্যানিটাইজ করতে হবে, এবং মাস্ক খোলা যাবেই না রাস্তার মধ্যে, এটা করতে পারলেও কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন, মানে আমাকে আপনারা হয়তো অনেকে একটু নেগেটিভলি বলেন কেন মাস্ক পরি না, আমি অফিসে প্রোগ্রামের সময় মাস্ক পরি না, কিন্তু আমি যখন এখান থেকে বেরোনোর সময় মাস্কটা পরি, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত মাস্ক খুলিই না, হাতই দিই না, এই দড়িটাতে হাত দিই না, এটা হচ্ছে চন্দন কালারের মধ্যে বরফি এবং পাটটা যাচ্ছে এভাবে, প্রাইসটা হচ্ছে 2850, 2850 আট নম্বর শাড়ি নাম্বার এইট, ঘন একদম জমিতে যাচ্ছে কাজটা আট নম্বর, আঁচলটা সাবেকেই করাতে, এটা হচ্ছে আট নম্বর শাড়ি 2850, ন নম্বর শাড়ি তুঁতে রানীর কম্বিনেশন নাম্বার নাইন, ন নম্বর, আপনাদেরকে একটা কথা আমি একটু খুব মানে ভেতরকে একটা কথা বলি, যে এই যে জমিটা না কেন 2850, আপনি ভাবছেন যে 1750ও তো আমরা এই শাড়ি দেখি, এই জায়গাটা দেখবেন শাড়ির, যত সুতোর ব্যবহার বেশি হবে তত শাড়ির দাম কিন্তু বাড়বে, সুতোর ব্যবহার কম হলে শাড়ির দাম একই রকমের বুনুই হবে কিন্তু শাড়ির দাম কমে যাবে, টানাতে এবং ভারনাতে যদি সুতোর পরিমাণ কম থাকে, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের ন নম্বর শাড়ি 2850 নাম্বার নাইন, 2850 নাম্বার নাইন, ন নম্বর শাড়ি 2850, নয়ের পরে চলে যাব দশ নম্বর শাড়িতে, অরেঞ্জের সঙ্গে যাচ্ছে নাম্বার টেন, দশ নম্বর, এটা অরেঞ্জে যাচ্ছে নাম্বার টেন আঁচল, আর জমাট বুনুই একদম, আমি বারবারই বলছি বুনুইটা কিন্তু একদম জমাট প্যানেল করে যাচ্ছে নাম্বার টেন, প্রাইস হচ্ছে 2850, 2850 দশ নম্বর, নাম্বার টেন দেখালাম, এবার আসছি নাম্বার ইলেভেন এগারো নম্বর, এই কম্বিনেশনটা আমার নিজের খুব পছন্দের কম্বিনেশন, নমস্কার কে রয়েছেন, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, আমি আসানসোল থেকে বলছি দিদি, কৃষ্ণা চক্রবর্তী, হ্যাঁ বলুন, নমস্কার, হ্যাঁ নমস্কার, ভালো আছেন তো, আমি ভালো আছি বলুন, আমি বারবার বারবার ফোন করি জানেন তো, ফোনে খোঁজ খবর নিয়ে শাড়ি নিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা অনেক কটা শাড়ি নিয়েছি, শাড়ি খুব সুন্দর আবরণের, আচ্ছা আপনি স্যাটিসফাইড তো, হ্যাঁ হ্যাঁ বলুন, বলছি আপনি ইয়ে কাতান পিওর কাতানটা কিরকম দাম পড়বে, পিওর কাতান 15,550 থেকে 13,550 এর মধ্যে পাবেন, মানে আমি যেটুকু দেখিয়েছি ঠিক আছে,
ধন্যবাদ। আচ্ছা এইটা না দেখালাম, এই বললাম যে এই কম্বিনেশনটা একটা সফট গ্রিন, মানে প্যারাট গ্রিন কিন্তু আমি এটাকে বলবো না, কিন্তু এর মধ্যে যেহেতু রানী কালার হলুদের ব্যবহার রয়েছে শাড়িটা লাউড লাগছে, ভীষণ সুন্দর শাড়ি। 2850 2850 নাম্বার 11 এগারো নম্বর অরিজিনাল গ্রিনটা, কিন্তু যে গ্রিনটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এই গ্রিনটা, এই একটা গ্রিন যার মধ্যে ওই কালারগুলো ব্যবহার হয়েছে। এটা হচ্ছে আজকে 11 দেখালাম, 12 বারো নম্বর শাড়ি নাম্বার 12 এটা ব্লুয়ের মধ্যে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমার মডেল স্যাটিন পরার কথা ছিল, বিশ্বাস করুন আমি মানে আপনাদেরকে গতকাল বলেওছিলাম যে মডেল পরবো, কিন্তু আজ কালকে রাত্রেবেলা যখন শাড়িটা বার করতে গেলাম তখন এই শাড়িটা আমার হাতের সামনে টুক করে এসে পড়লো আলমারি থেকে, আমি আর লোভ সামলাতে পারলাম না। তাই আমার পরে মনে হলো আমি তো বলেছিলাম যে মডেল পরবো, তা পরলাম না, কিন্তু এই লখনউয়ের তেপচির কাজটা আমার লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 12 বারো নম্বর শাড়ি 2850। আমাদের 1 থেকে 12 2850 2850 নাম্বার 1 টু নাম্বার 12 আমরা দেখিয়ে ফেললাম। 13 নম্বর শাড়ি থেকে শুরু হচ্ছে 2750 2750, সাদায় কালোয় একটা কালো ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরতে হবে হালকা গয়না দিয়ে, এবং এতে এর সঙ্গে না সিলভারও পরতে পারেন, আবার যদি গোল্ডেন চান গোল্ডেনও পরতে পারেন, ডিউ টু এখানে গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে বলে। পাড়ের মধ্যে করাতের নকশা, তার সঙ্গে টেম্পল যাচ্ছে, তার সঙ্গে দু রকমের বুটি দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে। এটা হচ্ছে নাম্বার 13 13 নম্বর, প্রাইস হচ্ছে 2750 2750 13 নম্বর। 13-র পরে চলে যাব 14 নম্বর শাড়ি নাম্বার 14 14 নম্বর নাম্বার 14 14 নম্বর আঁচল, এটা না তসর তসর কালার, বেস কালারটা আমি একটু গায়ে ফেলবো, কারণ আজকে আমি যে ব্লাউজটা পরেছি এটা আমার ভীষণ ফেভারিট একটা ব্লাউজ। এরকম ব্লাউজ দিয়ে আমি পরপর তিনটে শাড়ি গায়ে ফেলে দেখাবো, এখন পরপর তিনটে গায়ে ফেলে দেখাবো। এটা বেস কালারটা দেখুন তসর কালার, এই যো এই যে একটু ক্লোজে আসলে না খুব ভালো বোঝা যাবে তসর কালারটা, এটা হচ্ছে তসর কালার। এটা কালো ব্লাউজ দিয়েও ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় কারণ জানি না সাদা ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে, যদি একটু ডিজাইন আর সাদা ব্লাউজ হয়, এমনি নর্মাল না। প্রাইস হচ্ছে 2750 নাম্বার হচ্ছে 14 নাম্বার 15 বলেছে, আমরা পরপর তিনটে শাড়ি আমি গায়ে ফেলে দেখাবো। এটা তো একদম লেমন ইয়েলো কালার, আমার ভীষণ পছন্দের কালার। এটা হচ্ছে নাম্বার 15 15 নম্বর, গায়ে তো ফেলি, এটা বেশ সপ্তমীর সাজ হতেই পারে, খালি সপ্তমীর দিন যখন এটা এটা এইরকম একটা শাড়িতে সাজবো আমি, তখন একটু মুক্তোর গয়না থাকবে ডেফিনেটলি, আর তখন চুলটা একটুখানি খোপা করে একটা ছোট্ট সাদা ফুল লাগাতে হবে একদম। বাড়িতে বেশ দেখলাম বড় বড় কাঠ গোলাপ হয়েছে, বেশ থোকা থোকা, মানে দেখতে অনেকটা ডালিয়ার মতো কিন্তু থোকা থোকা, ভালো লাগছে বেশ শাড়িটার সঙ্গে, আমার মনে পড়ে গেল ওই ফুলটার কথা। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 2750 2750 15 নম্বর। 16 নম্বর শাড়ি, বাহ এটা একটু ডিপ পেস্তার উপরে যাচ্ছে নাম্বার 16। এই যে আমাকে একজন প্রশ্ন করেছিলেন না যে আমার দিদি তোমার অনুষ্ঠান দেখেন, 64 বছর বয়স, দিদি কোন শাড়ি পরবে তুমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিও, তো আমি এখন প্রায় কাজই করেছি অনেক এপিসোডে সেই আঙুল দিয়ে দেখিয়ে দিই। এই শাড়িটা দিদি পরতেই পারেন, যার বয়স 64 তিনি কী কালার পরবেন বলে ভাবছেন, কি ভালো দেখতে শাড়িটা, কালারটা পেস্তা তো ভীষণ সুন্দর। প্রাইসটা হচ্ছে 2750 2750, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি 2750। 17 নম্বর শাড়িতে যাব নাম্বার 17, এটা আসছি 17 নম্বর শাড়ি আঁচল, বেস কালারটা না একদম চন্দন কালার, আর তার মধ্যে রানী অরেঞ্জের ব্যবহার রয়েছে, তার সঙ্গে টিস্যু রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে একদম ওই একই গল্প যাচ্ছে, মানে আমরা কিন্তু মূলত শুরু করেছিলাম হচ্ছে 13 নম্বর থেকে যে ডিজাইন সেই ডিজাইনেই চলছি। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 17 নম্বর শাড়ি নাম্বার 17। এবারে আমি আসবো নাম্বার 18 18 নম্বর, এটা হচ্ছে হোয়াইটের সঙ্গে ব্লু 18 নম্বর শাড়ি নাম্বার 18 18 নম্বর, এটা হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে তার সঙ্গে রেড ইয়েলোর ব্যবহার, 18 নম্বর নাম্বার 18, এবং প্রাইসটা হচ্ছে 2750 2750 18 নম্বর শাড়ি। 18-র পরে চলে যাব 19 নম্বর নাম্বার 19, এটা না স্কাই কালারটা একটু ডার্ক, আমি ঠিক এটাকে তুঁতে রং বলবো না, কারণ এটা একটু স্কাইয়ের ডার্ক কালার, ঠিক প্রপার তুঁতে শব্দটাকে ব্যবহার করা যাবে না, অ্যাকচুয়ালি সাদার সঙ্গে তুঁতে সুতো গেছে আর তাতে পিঙ্ক দিয়ে গেছে কাজটা মূলত, তার মধ্যে ইয়েলো আর ব্লুকে হাইলাইটার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে কিন্তু এবার যদি আপনি মনে করেন এই শাড়িটা আপনি ব্লু ব্লাউজ দিয়ে পরবেন দেন ইট উইল বেটার, কেননা
ওই যে হাইলাইটার হিসেবে ব্যবহার করা হয়েছে, পিঙ্ক পরলে কমন লাগবে, বেস কালার পরলে মনো হবে, কিন্তু যখন আপনি ব্লুয়ের কন্ট্রাস্টে এই শাড়িটা পরবেন তখন কিন্তু অসম্ভব ভালো লাগবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 192750, নাম্বার 20 কুড়ি নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2750, 2750 নাম্বার 20। আবরণ এখন খোলা রয়েছে প্রতিদিন সকাল থেকে 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা এই সময়টাকে মাথায় রেখে আসুন, এসে দেখে কেনাকাটা করুন, ডেফিনেটলি আপনারা অনেক কিছু দেখে নেওয়ার সুযোগ পাবেন। আর যদি তার পরে আসতে চান 3টের পরে, আপনারা ফোন করে আসুন, ডেফিনেটলি আসতে পারবেন। কলকাতা শহরের মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা শাড়ির সঙ্গে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের অর্ডারও করতে পারেন, বা আপনি হোলসেলে শাড়ি নিয়েও যেমন কাজ করতে পারেন ওটা নিয়েও কাজ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? আমি বর্ধমান থেকে সুপ্রিয়া মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। কালকে সাড়ে 12টায় আদ্রাক্সে শাড়িটা দেখিয়েছিলেন, 23 নম্বরেরটা, ওইটা আমার খুব পছন্দ ছিল। 5 মিনিটের মধ্যে ওটা তো বেরিয়ে গেছে। যাই হোক, আমি ওই শাড়ি আমি অপেক্ষা করতে রাজি আছি, যদি আপনারা কিছু হেল্প করে আমাকে শাড়িটার ব্যবস্থা করতে। আমার তো মনে নেই, তবে আজরাকের ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি পরের দিনের শোতে ওই কম্বিনেশন কিছু দেখাই দেখতে পান তাহলে বুক করে নেবেন, কারণ আজরাকে না কম্বিনেশনে আটকান। আমি আটকাই যেভাবে, আমি কি ছিল কম্বিনেশন, কি ছিল 23-এ কম্বিনেশন আমার মনে নেই, আমাকে বলে লাভ নেই, কারণ আমি তারপরে অনেকগুলো শো করে ফেলেছি। তো 23 নম্বরে কি সাড়ে 12টার যেটা, ওভাবে বললে আমি মনেই করতে পারবো না, আমাকে কম্বিনেশন বলতে হবে। ভালো থাকুন। একটা কম্বিনেশন ছিল না 23 নম্বরের, যেটা মনে করছেন আমাকে বলবেন না, আমি ভুলে গেছি। আমাকে যদি আপনি বলেন কালকে আপনি অমুক শোতে কোন শাড়ি পরেছেন আমি সেটাই ভুলে যাই। ভালো থাকুন। আচ্ছা এইবার শাড়িটা দেখাবো, এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাবো, সরস্বতী পুজোতে থাকতো না, আজকের সাজটাকে আমি কন্টিনিউ করতাম, এই ব্লাউজ, এই শাড়ি, এই ঘড়ি, এই হাতের রিস্টব্যান্ড, এই পুরো সাজটা কমপ্লিট করতাম। আর খালি কী করতাম বলতো, একটা শেলের গয়না পরতাম, মানে এই যে এখানে যেমন শেলের হাতের রিস্টব্যান্ডটা পরেছি, এরকম একটা গলার নেকলেস মতো, বা ছোটো হাত থাকতো আর ছোট্ট দুল থাকতো, মানে অসম্ভব সুন্দর শাড়িটা। প্রাইসটা হচ্ছে 2750, 2750, 21 নম্বর শাড়ি, 21। এবারে দেখাবো 22, 22 নম্বর শাড়ি, পিচ কালার, এটা হচ্ছে পিচ কালার, 22 নম্বর পিচ, একদম সেম ডিজাইন, 22 নম্বর পিচ কালার, এটাও গায়ে ফেলার ইচ্ছে ছিল কিন্তু সময় আর নেই। এটা হচ্ছে 22 নম্বর, 2750। 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 23 নম্বর, এটা এবার আসছি, জবা ফুল নকশা বলে এটাকে ওরা সব, এটা অ্যাকচুয়ালি ফুলের নকশা। দেখুন আঁচলে এবং আঁচলের মধ্যে গ্রিনের ব্যবহার রয়েছে, লালের মধ্যে হলুদ, সাদা, সবুজ, বডিতে কিন্তু আর কোথাও গ্রিনটা নেই, কিন্তু এটার ডিমান্ড করছে গ্রিন ব্লাউজ, কেননা ওই যে আঁচলে গ্রিনটা রয়েছে আপনি গ্রিন ব্লাউজ দিয়ে পরুন, এই শাড়িটা দুর্দান্ত দৌড়াবে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি, 23 নম্বর, 2650, শুরু করেছিলাম 2850, তারপরে গেলাম 2750, এবার এলাম 2650, 23 থেকে শুরু হলো 2650, 23-এর পরে যাব 24 নম্বর, এটাও সবুজ ব্লাউজ ভালো লাগবে যেহেতু আঁচলে সবুজের ব্যবহার আছে। এবং এটা আসছি হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর শাড়ি, 2650, 2650, কোল আঁচল পর্যন্ত সেম বুনুই। এইবারে আসছি 24-এর পরে, 25 নম্বর, ডিজাইন বদলালো কিন্তু দামটা 2650-ই রইল, করাতে আঁচল পার, আর বডিটা আসছে লেমন গ্রিনে, এটাও আমার গায়ে একটু ফেলে দেখায় চট করে, একদম লেমন গ্রিনে যাচ্ছে। এটা হচ্ছে করাতে আঁচল পার, ভেতরটা বরফির মধ্যে ফুল টিস্যু দিয়ে হাইলাইট। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, 2650, 25, 26, ওই সেম ডিজাইন দেখাবো, অফ হোয়াইটের মধ্যে রানি দিয়ে, এখানে কিন্তু আঁচলটাকে আবার একটু রানি দিয়ে হাইলাইট করা, পিঙ্ক দিয়ে মার্জনা করবেন, পিঙ্ক দিয়ে হাইলাইট করা হয়েছে, হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে কাজটা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর, 2650, 2650, নাম্বার 26, 27 হচ্ছে সিগ্রিনের সঙ্গে সাদা, 27 নম্বর, এটা হচ্ছে 27, এই হচ্ছে শাড়িটা, 27 নম্বর শাড়ি, 2650, এই শাড়িটা অনেক বয়স অবধি পরা যায়। 27 নম্বরের পরে যাব 28 নম্বর, 28, এটা চন্দনের সঙ্গে লাল, 28 নম্বর শাড়ি আঁচল,
এটা আসছে বডি নাম্বার 28 28 নম্বর প্রাইসটা হচ্ছে 2650 2650 নাম্বার 28 29 এ যাব 29 নম্বর এটা রেড ইয়েলো কম্বিনেশন আঁচল এটা হলুদ ব্লাউজ কিংবা লাল ব্লাউজ মানে যদি মনে করেন যে না আমি লাল পরবো না আপনি হলুদ ব্লাউজ দিয়েও পরতে পারেন এটা হচ্ছে 29 নম্বর 29 2650 30 নম্বর একটা সফট ইয়েলো লেমন সফট লেমন ইয়েলো তার মধ্যে এটাও সাদা ব্লাউজ এটা হচ্ছে 30 নম্বর শাড়ি 2650 2650 নাম্বার হচ্ছে 30 নম্বর 2650 31 নম্বর এটাও চন্দনের সঙ্গে এটা হচ্ছে রানী সুতোর ব্যবহার রয়েছে 31 নম্বর বেসটা হচ্ছে চন্দন করাতের কাজে আঁচল পার ভেতরটা যাচ্ছে বরফির সঙ্গে এটা হচ্ছে 31 2650 2650 31 নম্বর এবারে আসছি 32 নম্বর 32 এটা হচ্ছে 32 নম্বর আঁচলে যাচ্ছে অরেঞ্জ তার সঙ্গে ব্লু গ্রিন ইয়েলোর ব্যবহার পার এটা যাচ্ছে বডিটা এটা হচ্ছে আজকের এপিসোডের 32 নম্বর 32 2550 32 নম্বর 33 হচ্ছে এটা একটা মভিস পিঙ্ক টোন মানে পিঙ্কটা অ্যাকচুয়ালি সফট পিঙ্ক অনিয়ন পিঙ্ক বললে মানে পেঁয়াজের খোসার কালার আর তার মধ্যে পুরোটা টিস্যু দিয়ে ডিজাইনটা যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের 33 33 প্রাইস হচ্ছে 2550 আমরা 32 থেকে 2550তে এসেছি এটা 33 2550 34 34 নম্বর এটা একটা সফট অরেঞ্জ কালার বা ক্যারেট কালারও বলতে পারেন তার মধ্যে ব্লু দিয়ে মূলত কাজ তার সঙ্গে একটু হলুদ এবং একটু সাদা মানে ইয়েলো একটু হোয়াইটের ব্যবহার আছে কিন্তু এটা একটা ব্লু ব্লাউজ ভীষণভাবে ডিমান্ড করছে এটা হচ্ছে 34 2550 35 হোয়াইটের মধ্যে একদম 35 আমার খুব ইচ্ছে আছে একটা সাদা বেসে অনুষ্ঠান করার অনেকেরই এই পুজো আসছে সামনে এটা পুজোর আগে আগেই করব মানে সাদা বেসে সাদা কালো সাদা লাল সাদা হলুদ সাদা নীল সব বেসটা থাকবে সাদা আমি ওদেরকে বলেছি যে একটা এপিসোড রেডি করো একটু দেরি করেই করবো পুজোর আগে আগে কারণ সাদাতে অনেকেরই খুব ডিমান্ড থাকে আপনারা বলুন কেমন হবে ব্যাপারটা যদি মনে করেন যেটা চাই এই এপিসোডটা চাই তাহলে 9051217795 জানিয়ে দিন একটা সাদা বেসে জামদানির এপিসোড চাই সেখানে সফট নর্মাল পলিশ সব থাকবে একটু দামি কম দামি সব থাকবে এটা হচ্ছে 35 নম্বর 2550 2550 নাম্বার 35 35 নম্বর 2550 যাদের ভালো লাগলো শাড়ি তারা 9051217272 9051217274 ফোন করে জানান পাশাপাশি 9051217795 এসএমএস করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে জানান আর যারা আসতে চাইছেন চলে আসুন আবারও বলি হ্যান্ড ওয়াশ মুখে মাস্ক আর তার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং তার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা শারীরিকভাবে এবং প্রয়োজনে বেরোনো অপ্রয়োজনে না বেরোনো এগুলো যদি আমরা করতে পারি তাহলে করোনার প্রথম ঢেউ কাটিয়ে ফেলেছি দ্বিতীয় ঢেউ প্রায় কাটিয়ে ফেলেছি তৃতীয় ঢেউও কাটাতে পারবো তৃতীয় ঢেউকে আসতেই দেব না কিন্তু যদি করোনা হয় তাহলে ভয়ও পাবো না যদি করোনা হয় আমরা অবশ্যই একটু হোম আইসোলেশনে থেকে ওষুধপত্র খেয়ে ঠিকমতো ডায়েট নিয়ে প্রচুর জল খেয়ে আমরা সুস্থ হয়ে যাব এটা আমাদের বক্তব্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার ঠিক দুপুর দুটোই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবরণ প্রাইম টাইমে নমস্কার